ইতালি থেকে ফেরত পাঠানো একশো জন বাংলাদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয়া এক চিঠিতে কথা জানানো হয়েছে ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে একশো জন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে এসব বাংলাদেশিকে কোভিড নাইন্টিন পরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে গত বুধবার দেড় শতাধিক বাংলাদেশি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালির রাজধানী রোমে পৌঁছান তাদের পনেরো জন বাদে বাকিদের ইতালিতে ঢুকতে দেওয়া হয়নি